নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 26 এপ্রিল 2022 মঙ্গলবার, হনুমানজির কৃপায়, স্বয়ং বজরংবলীর কৃপায় 5 রাশির প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম প্রত্যেকে কমেন্ট করুন, এবং এর পাশাপাশি জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী প্রত্যেকে কমেন্ট করুন। আগামীকাল যে 5 রাশির মঙ্গলবার যে 5 রাশির হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেই রাশিগুলোর নাম আমি জানাবো, এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি, বিশেষভাবে ইম্পর্টেন্ট, প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে স্যার টার্গেট নাম্বারটি আপনি দিন। দেখুন, প্রথম কথা আপনাদেরকে বলি, আগামীকাল এই মঙ্গলবার গরিব থেকে ধনী হতে চলেছে আকস্মিক প্রাপ্তি ঘটাতে, অর্থাৎ এই 5 রাশি গরিব থেকে ধনী কিন্তু হতে চলেছে। এই জন্য আমি বারবার বলছি, ভিডিওটি সম্পূর্ণরূপে শুনুন, আমি এখানে কি কথা বলছি, তারপর আপনারা বুঝে আপনারা আপনাদের জীবনে সেটা অ্যাপ্লাই করুন। দেখুন, আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থপ্রাপ্তি এবং প্রবল অর্থপ্রাপ্তি এই 5 রাশি কিন্তু হবেই। এর পাশাপাশি শেয়ার মার্কেট থেকে যারা ব্যবসা করছেন, 3 গুণ 4 গুণ লাভ আপনারা কিন্তু পাবেন, এবং স্টক বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকেও কিন্তু, বা গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভবান কিন্তু হবেন। দেখুন, আগামীকাল মঙ্গলবার যে নক্ষত্রটি রিপ্রেজেন্ট করছে, আগামীকাল যে দুটি নক্ষত্র, একটি হচ্ছে আপনার শতবিষয় নক্ষত্র, একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং যোগটি কিন্তু দুর্দান্ত যোগ, ব্রহ্মযোগ আগামীকাল কিন্তু থাকছে। এবার আমি আসি দিনের শুভ সময়। 11:46 থেকে 12:56 পর্যন্ত কিন্তু শুভ সময় থাকছে। আরেকটি যে সময়, 9:49 থেকে 11:24 পর্যন্ত কিন্তু শুভ সময় থাকছে। এবং আগামীকাল রাহুকালটা, আমি বিশেষ করে বলছি, রাহুকালটা থাকছে আপনার 3:02 থেকে 4:28 পর্যন্ত কিন্তু আগামীকাল রাহুকাল থাকছে। এই সময় কোনো ইনভেস্টমেন্ট বা কোনো শুভ কাজ আপনারা কিন্তু করবেন না। দেখুন, আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ কলিযুগে হচ্ছে রাহু, অর্থাৎ এই জন্য বারবার বলছি, রাহু কবচটা আপনারা পরিধান করুন, হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি আপনাদের হবে। অর্থাৎ এই আকস্মিক প্রাপ্তি ঘটায় আপনি কিন্তু গরিব থেকে কিন্তু আপনিও কিন্তু ধনী কিন্তু হতে পারেন। আপনার ন্যাকাল চার্টে যদি রাহু, শুক্র, শনি, বুধ যদি প্লেসমেন্ট ভালো থাকে, তাহলে আপনার কিন্তু আগামীকাল যে রাশিগুলোর কথা বলো সেই রাশিগুলো কিন্তু অর্থ কিন্তু পাবেই পাবে। এবং এর পাশাপাশি যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, নিজের হস্তরেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার চারটা বিশ্লেষণ কিন্তু করতেই পারেন। আবারও বলবো, যারা ব্যবসা করছেন তারা ধনলক্ষ্মী কবচ নিন, এবং তাতে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি আপনার হবে। এবং যারা রাহু, যাদের ক্ষেত্রে খারাপ, তারা রাহু কবচ আপনারা কিন্তু পরিধান করুন। এবার আপনাদেরকে আমি জানাবো রাশির নাম, রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার। প্রথম রাশি আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় 10:11 থেকে 12:14 পর্যন্ত। আপনাদের আগামীকাল যে টার্গেট নাম্বারটি যেটি থাকছে সেটি হচ্ছে 116 আপনাদের ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে
আপনাদের শুভ সময় সকাল 9:28 থেকে 11:02 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 126, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে 1:14 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 219, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল যে শুভ সময় সকাল 11:39 থেকে 2:04 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 201। এর সবশেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় সেটি হচ্ছে 12:14 থেকে 1:34 পর্যন্ত। আপনাদের যে আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 311, আগামীকালে কিন্তু আপনাদের ক্ষেত্রে এটি টার্গেট নাম্বার। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।